ঐক্যফ্রন্টের অনুরোধে সরকার তৃতীয় দফা আলোচনার সময় বের করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুই দফা সংলাপে আলোচনার মূল বিষয়ের সমাধান আসেনি, এজন্য আবারও বৈঠকে বসার প্রয়োজনীয়তা অনুভব করছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এছাড়া বৃহস্পতিবারে রাজশাহী অভিমুখে রোড মার্চ স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাদের সিদ্দিকী। পরে তাকে বিদায় জানাতে এসে এসব বলেন মির্জা ফখরুল। কাল তফসিল ঘোষণা হবে, এটা এক নম্বর। দুই নম্বর কারণ হচ্ছে যে আমাদের ওই যে জেলাগুলো দিয়ে আমরা যাবো, সেই জেলাগুলোতে আমাদের নেতা কর্মীদের যে মামলা মোকদ্দমা বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর কারণে আমরা আগামীকালের যে রোড মার্চ সেটা আপাতত আমরা স্থগিত রাখছি। কিন্তু নয় তারিখে আমাদের যে রাজশাহীতে যে জনসভা, সেই জনসভা প্রোগ্রাম ঠিক থাকছে। আমাদের দুবার আমরা কথা বলেছি, কিন্তু এখন পর্যন্ত সেই সংলাপ থেকে যে বিষয়টা মূল বিষয়, সেই বিষয়ে সেই ধরনের কোনো ফলাফল আমরা এখন পর্যন্ত পাইনি। সেই জন্য আবারও বলা হয়েছে, সরকারকে বলা হয়েছে যে আমাদেরকে আরও সময় বের করে আলোচনার জন্যে, এবং তারা কিছুটা রাজিও হয়েছেন যে তারা আবারও কথা বলবেন এই বিষয়ে। ঢাকার কোনো থানা নাই যে থানায় বিএনপির কর্মী বা ওই মিটিং এসেছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। প্রধানমন্ত্রী বলে একরকম, তার নিচের লোকেরা করে একরকম। আর গণতন্ত্র থাকলে দেশে কোনো রাজনৈতিক মিটিংয়ের জন্য অনুমতির কোনো প্রয়োজন নেই, শুধু অবহিত করে দেওয়া যে মুখখানে মিটিং হচ্ছে। উল্টোভাবে গাড়ি চলছে, উল্টোভাবে দেশ চলছে।